আপনারা বুঝতেই পারছেন এই বছর বুদ্ধ পূর্ণিমা দিনের গুরুত্ব কতটা। পূর্ণিমা তিথিতেই হচ্ছে চন্দ্রগ্রহণ, যা সচরাচর ঘটে না। আবার পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণ পড়েছে সোমবার, যা খুবই বিরল ঘটনা। এই প্রয়োগটি করলে আপনারা আপনাদের হারানো সুখ শান্তি ফিরে পাবেন, জীবন আনন্দে ভরে উঠবে, আর্থিক কষ্ট লাঘব হবে, চাকুরি প্রাপ্তিদের চাকরি প্রাপ্তি ঘটবে। এইভাবে ১৬টি সোমবার আপনারা এই ক্রিয়াটি করুন, দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের বিবাহে বাধা দূর হবে, দাম্পত্য জীবন সুখের হবে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্নবশ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায়। বন্ধুরা, আমরা সকলেই চাই এমন একটা জীবন যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট, কোনো বাধা বিপত্তি। অবশ্যই এর জন্য প্রয়োজন একাগ্রতা, সৎ পথে থাকা, কাজের প্রতি নিষ্ঠা, আর অবশ্যই চাই একটু ঈশ্বরের সহায়তা, আর তার জন্য চাই তার সাধনা। এমন কয়েকটি বিশেষ দিন আছে যে দিনগুলোতে একটু নিয়ম নিষ্ঠা সহকারে তার সেবা করলে তিনি আশীর্বাদ করবেনই করবেন। তেমনই একটি দিন হলো এই বৈশাখী পূর্ণিমা, যার অপর নাম বুদ্ধ পূর্ণিমা। এই দিন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দিনটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। শাস্ত্রমতে এই দিনটি খুবই শুভ দিন। এই বৈশাখী পূর্ণিমা দিনটি ভগবান বুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আজ থেকে প্রায় 2500 বছর আগে এই পবিত্র তিথিতেই ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, বহু বছর বনে বিচরণ ও কঠোর তপস্যার শেষে এই বৈশাখী পূর্ণিমার দিনই ভগবান বুদ্ধ বোধিবৃক্ষের নিচে সত্যজ্ঞান লাভ করেন, অর্থাৎ তিনি বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাই বৈশাখী পূর্ণিমার দিনটি বুদ্ধের এই ত্রিস্মৃতি বিজড়িত। এই বুদ্ধ পূর্ণিমার তিথিতে বিশেষ কিছু নিয়ম পালন করলে আমরা সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারি। এই বছর ইংরাজির 2022 সালে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরাজির 16ই মে, বাংলার 1লা জ্যৈষ্ঠ সোমবার দিন। বৈশাখী পূর্ণিমার তিথি শুরু হচ্ছে ইংরাজির 15ই মে, বাংলার 31শে বৈশাখ রবিবার দিন সকাল 11:54 আর পূর্ণিমার তিথি শেষ হচ্ছে ইংরাজির 16ই মে, বাংলার 1লা জ্যৈষ্ঠ সোমবার দিন সকাল 10টায়। এই বছর কিন্তু বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার গুরুত্বই আলাদা, কারণ এই বছর এই বৈশাখী পূর্ণিমা তিথি চলাকালীন সময়ে পড়েছে চন্দ্রগ্রহণ, যা বিগত 100 বছরেও এই বুদ্ধ পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হয়নি। ইংরাজির 16ই মে 2022 সোমবার দিন সকাল 8:59 থেকে শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ, এবং এই গ্রহণ থাকবে সকাল 10:43 পর্যন্ত। এছাড়াও এই বছর এই বৈশাখী পূর্ণিমা পড়েছে সোমবার দিন, আর আমরা সবাই জানি সোমবার দিনটি ভগবান শিবের দিন। এই সোমবার দিনটি ওনার জন্য উৎসর্গকৃত। তাহলে আপনারা বুঝতেই পারছেন এই বছর এই বুদ্ধ পূর্ণিমার দিনের গুরুত্ব কতটা। পূর্ণিমা তিথিতেই হচ্ছে চন্দ্রগ্রহণ, যা সচরাচর ঘটে না। আবার পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণ পড়েছে সোমবার, যা খুবই বিরল ঘটনা। এইরকম একটি শুভ দিনে, শুভ পূর্ণিমা তিথিতে বিশেষ কিছু নিয়ম পালন করলে আমরা সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারি। শাস্ত্রমতে মনে করা হয় বুদ্ধ পূর্ণিমা তিথিতে নিষ্ঠা ভরে ব্রত পালন করলে সহজেই ঈশ্বরের কৃপাদৃষ্টি পাওয়া সম্ভব হয়। এর ফলে সংসারের যাবতীয় বাধা বিপত্তি দূর হয়, আর্থিক সমস্যা কাটিয়ে ওঠাও সম্ভব হয়, নানা রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে। আজ আমি আপনাদেরকে বেশ কয়েকটি টোটকা বলবো এই বুদ্ধ পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের সময় করার জন্য, যেগুলি করলে আপনারা আপনাদের সাংসারিক জীবনে, কর্মক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, দাম্পত্য জীবনে সর্বোপরি আপনাদের সার্বিক সুস্থ ও সুখী জীবনযাপনের জন্য আপনারা অনেকাংশে সুফল পাবেন বলে আমার বিশ্বাস। একটু ভক্তি ও বিশ্বাস নিয়ে আমার এই প্রয়োগগুলি করুন আপনারা, এর জন্য আপনাকে বিশেষ অর্থও খরচ করতে হবে না, আপনারা সুফল পাবেন। আমি প্রথমেই যে টোটকাটির কথা বলবো, আপনারা যারা খুব আর্থিক কষ্টের মধ্যে আছেন,
আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, আর্থিক অবস্থা সামাল দিতে পারছেন না, তার ফলে ঋণের বোঝা বাড়ছে, শত্রু চারিদিকে আপনাকে ঘিরে ধরেছে, সে প্রত্যক্ষ বা পরোক্ষ শত্রু যেই হোক না কেন। আপনারা চাকরি পাচ্ছেন না, বারবার চাকরির পরীক্ষায় অকৃতকার্য হয়ে পড়ছেন, তার ফলে মানসিকভাবে ভেঙে পড়ছেন। আপনারা এই বছর এই চন্দ্রগ্রহণের দিন সকাল 9টা থেকে সকাল 10টার মধ্যে এই কাজটি করুন। প্রথমেই সকালবেলা সোমবার দিন ঘুম থেকে উঠে স্নানের জলের সাথে একটু গঙ্গা জল, অল্প পরিমাণ কালো তিল ও সর্বমহৌষধি, আপনারা এটি খোঁজ করলে যে কোনো বেনে দোকানে পেয়ে যাবেন, এগুলি মিশিয়ে স্নান করুন। তাহলে কি বললাম, এই দিন অর্থাৎ 16ই মে সোমবার দিন সকালে স্নানের জলের সাথে কালো তিল, গঙ্গা জল ও সর্বমহৌষধি মিশিয়ে আপনারা স্নান করবেন। আর যারা পারবেন আপনারা এই দিন কুমুদিনীর ফুল যদি জোগাড় করতে পারেন তাহলে তাও স্নানের জলের সাথে মিশিয়ে দেবেন। এরপর শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনারা শ্বেত অপরাজিতার মূল 2 ইঞ্চির মতো সংগ্রহ করুন। তবে এই শ্বেত অপরাজিতার মূলটি সকাল 9টা থেকে 10টার মধ্যেই আপনাদেরকে সংগ্রহ করতে হবে, কারণ এই সময় থাকবে চন্দ্রগ্রহণ, এই সময়ের আগেও নয় পরেও নয়। এই শ্বেত অপরাজিতা বা সাদা অপরাজিতার মূল যদি এই চন্দ্রগ্রহণের সময় সংগ্রহ করা যায় তা দারুণ কার্যকরী হয়। বন্ধুরা দেখুন, মূল সংগ্রহ করার অনেক নিয়ম আছে, আমি অত নিয়মের কথা আপনাদেরকে বলছি না এখানে, শুধু বলবো যখন মূলটি সংগ্রহ করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি অপরাজিতা গাছের কাছে ধূপ জেলে দিয়ে বলবেন, আমি তোমাকে যে কাজের জন্য ধারণ করছি, আপনারা নিজেরা যে যে সমস্যার মধ্যে ভুগছেন সেই সমস্যার কথা বলবেন, সেই সমস্যা থেকে আমাকে দূর করে দাও, এই বলে মূলটি পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে সংগ্রহ করবেন। এরপর আপনার মূল সংগ্রহ হয়ে গেলে ওই মূলটিকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ আছে ওনার কাছে রাখবেন। এবার একটি বেলপাতা শিবলিঙ্গের মাথায় দিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলে পঞ্চামৃত সহযোগে মহাদেবকে স্নান করান ও মহাদেবের পুজো করুন। পঞ্চামৃত বলতে কাঁচা দুধ, ঘি, মধু, চিনি, দই, এই 5টি জিনিস। এবার সাদা সুতো দিয়ে ওই সাদা অপরাজিতার মূলটি কোমরে অথবা মেয়েরা বাঁ হাতে ও ছেলেরা ডান হাতে ধারণ করুন ওই সোমবার দিনই। দেখুন, এই প্রয়োগটি করলে আপনারা আপনাদের হারানো সুখ শান্তি ফিরে পাবেন, জীবন আনন্দে ভরে উঠবে, আর্থিক কষ্ট লাঘব হবে আপনাদের, চাকরি প্রাপ্তিদের চাকরির সম্ভাবনা তৈরি হবে। করেই দেখুন না একবার, আমার বিশ্বাস আপনারা এতে সুফল পাবেন। এবার আমি আপনাদেরকে যে প্রয়োগটির কথা বলবো, আপনারা যারা বিবাহযোগ্য হওয়া সত্ত্বেও আপনাদের যাদের বিবাহ হচ্ছে না বা আপনাদের যাদের বারবার বিবাহ ভেঙে যাচ্ছে, আপনাদেরকে বলবো আপনারা এই দিন এই উপায়টি করুন, একটু বিশ্বাস ও ভক্তির সহিত। এই প্রয়োগটি আপনারা এই বছর এই বুদ্ধ পূর্ণিমার দিন সোমবার থেকে শুরু হবে, এক টানা 16টি সোমবার আপনাদের এই প্রয়োগটি করতে হবে। 16টি সোমবারই আপনাদেরকে কি প্রথমেই যেটা করতে হবে, সকালে ঘুম থেকে উঠে গঙ্গা জল, কালো তিল ও সর্বমহৌষধি দিয়ে আপনাদেরকে প্রথমেই স্নান করে নিতে হবে। এরপর এবছর এই বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ 16ই মে সোমবার দিন সকাল 8:15 থেকে সকাল 8:58 মধ্যে করলে সবচেয়ে ভালো হয়, আর যারা পারবেন না তারা সকাল 11:07 থেকে দুপুর 12টার মধ্যে করবেন এই প্রয়োগটি। পরবর্তী সোমবারগুলিতে আপনারা আপনাদের সময় মতো এই প্রয়োগটি করবেন, অর্থাৎ এরপর যে বাকি 15টা সোমবার থাকলো সেই 15টি সোমবার আপনারা আপনাদের সময় মতো এই একই পদ্ধতিতে এই প্রয়োগগুলি করবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি শিবলিঙ্গ আছে, তবে সাদা শিবলিঙ্গ নয়, পাথরের বা পারদের শিবলিঙ্গ হলেই চলবে। প্রথমেই আপনাদেরকে যেটা আমি বলেছি, যেভাবে স্নান করতে বলেছি সেইভাবে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর দিকে মুখ করে বসে প্রথমেই ধূপ দীপ জেলে শিবলিঙ্গের মাথায় একটি বেলপাতা অর্পণ করুন। আর আপনারা যারা পারবেন
জোগাড় করতে। ধুতরা, আকন্দ ও নীল অপরাজিতা ফুল আপনারা এই দিন মহাদেবকে অর্পণ করতে পারেন। এই সময় আপনারা ওম নম শিবায় এই মন্ত্রটি বলে মহাদেবকে ফুল দেবেন। এরপর পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু, বাতাসা দিয়ে মহাদেবকে স্নান করাবেন। এই সময় আপনারা এই মন্ত্রটি বলবেন, ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারু কমিব বন্ধনান মৃত্যু মূর্খীয় মামিত্যাত। এই মন্ত্রটি বলে আপনারা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। এরপর আপনারা অল্প পরিমাণ আতপ চাল বাটার সঙ্গে গোলাপি আবির ও ঘি মিশিয়ে অনামিকা আঙুল দিয়ে মহাদেবকে ওই মিশ্রণের ফোঁটা দেবেন সাতবার। অল্প আতপ চাল বেটে তার সঙ্গে গোলাপি আবির ও ঘি মিশিয়ে অনামিকা আঙুল দিয়ে মহাদেবকে ওই মিশ্রণের ফোঁটা দেবেন সাতবার। এবার আপনি আপনার মনস্কামনা জানিয়ে মহাদেবকে প্রণাম করবেন। মহাদেবের প্রণাম মন্ত্রটি হল ওং নম শিবায় শান্তয় করুণাত্রয় হে তবে নিবেদিতামি চাত্তানাং তং গতিং পরমেশ্বরম। এইভাবে আপনারা ১৬টি সোমবার মহাদেবের পুজো করবেন। আর এই ১৬টি সোমবার উপবাস রাখতে পারলে ভালো, নিতান্তই না রাখতে পারলে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর এই বুদ্ধ পূর্ণিমার দিন সোমবার থেকে আপনারা শুরু করুন এই প্রয়োগটি। এইভাবে ১৬টি সোমবার আপনারা এই ক্রিয়াটি করুন, দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের বিবাহের সমস্ত বাধা দূর হয়ে যাবে, দাম্পত্য জীবন আপনাদের দারুণ সুখের হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।